আজকে মা ঠাকুর দিচ্ছে, তো আজকে আমি যদি দিই কারণ অনেক লেট হয়ে যাবে, তার জন্য মা আজকে ঠাকুর দিচ্ছে। মাকে বললাম অবশ্যই মা যে ঠাকুরটা তুমি দিয়ে দাও, কিছু নেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। মা তো হচ্ছে ঠাকুর দিচ্ছে, আমি ফ্রেশ হয়েই আছি, তবে এখন অনেক কাজ আছে। আজকে ছুটি, ঈদের দিন, তবে বাবা আজকে ডিউটি গেছে, বাবা হচ্ছে কিছু কাজ আছে বললো, তবে আজকে দুপুরে আসবে না, আস্তে আস্তে বাবা সেই সন্ধ্যে হয়ে যাবে, নালে সেই বুঝে রান্না করতাম বাবার জন্য। অ্যাকচুয়ালি ভাতটা করতাম, তরকারি পত্র তো সবই থাকে, তো বললো না আজকে আসবে না, আস্তে আস্তে সেই রাত্রে আসবে। তো বাবা ডিউটি গেছে, একজন হচ্ছে ঘুমাচ্ছে এখনও, মা ঠাকুর দিচ্ছে, আর আমি এসি ছাদে জামাকাপড় মেলে জামাকাপড়গুলো ধুয়েছি, তারপর রান্নাবান্নার কাজ আছে ওই দিকে। এখানে হচ্ছে লাউ শাকের তরকারি আর সেকেন্ড টাইম করছি। এখানে চিংড়ি মাছ ভাজা হয়েছে, আর ভাত হচ্ছে বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মাছের তরকারি হবে, এটা কোনো বাকি রয়েছে, আর এটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা। তো এইদিকে তরকারিও হয়ে গেছে, এটা পুরো মায়ের মতন তরকারি হয়েছে। মা যেরকম তরকারি করে দেখি, সাদা মাটা একদম কম মশলা দিয়ে তেমনভাবে করার চেষ্টা করেছি আজকেও সেম। এখন হচ্ছে কুচি রান্না কমপ্লিট, এখন কটা বাজে, 11:15, 11:15 নান নিয়ে এসছি, এটা বেবি নান বলে তো, বাটারা এখনো চিনলাম না। এখন হচ্ছে আমার বাবা মায়ের ঘরে চলে এলাম, বাবা মায়ের ঘরে খাই, ও হচ্ছে মাকে দিতে গেছে। সেলুন বন্ধ, গ্যারেজ বন্ধ, হ্যাঁ সব বন্ধ আছে দোকানপাট। তুমি দোকানপাট বন্ধ রাখার মতনই করেছো, শুধু শাটারটা তুলেছো, কোনো মাল বের হয়নি আমাদের দোকানে আজকে। তো খাওয়া তো হয়ে গেছে, এখন উপরে এলাম, এখন হচ্ছে যার জন্য বললাম একটু পরেশান করবো, এই কারণে হচ্ছে কালকে হচ্ছে ফ্লেক্সি নিয়ে এসছি। তো এটা ফার্স্ট টাইম যে ট্রাই করছি, তো এটা হচ্ছে ইউটিউব দেখে, এটা আমি জানিও না, নাম জানতাম না, প্রথমে নাম উচ্চারণ করতেই পারছিলাম না, জানি না এখনও ঠিক করছি কিনা, তো যাই হোক যদি ভুল হয় কিছু মনে করো না। তো আজকে হচ্ছে আমি এটা ইউজ করছি ফ্লেক্সি, এটা কালকে আমি নিয়ে এসছি 50 গ্রাম মতো নিয়ে এসছি, বললো 100 হচ্ছে তোমার 80 টাকা শ, তো 50 নিয়েছি, 40 টাকা নিয়েছে, তো এটা পুরোটাই ইউজ করে নেবো, যতটা বাজবে তাদের কি ইচ্ছা আছে মাকে লাগানো, মাকে কেন, মা হচ্ছে কিন্তু আমি কন্ডিশনার চুলে লাগাই, এটা কিন্তু মা লাগায়, মা শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার লাগায়, তো ইচ্ছা আছে মাকেও লাগিয়ে দেবো, তো চলো এটা রেডি করি। তো প্রথমে এটা বাড়িতে ঢেলে নিই, এটা জানি না এটা একবারই হবে কি না, তো ঢালে বোঝা যাবে কতটা হয়, তো এতটা হয়েছে, এটা আশা করছি এতে হয়ে যাবে। তো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এলাম, মেপেই জল নিচ্ছে, এতে আড়াই কাপ মতন নিই, ফুটে গেছে এটা দিয়ে দিচ্ছি। তাই এটা একটুকুনি হোক, 5-6 মিনিট মতন, তারপর এটা নামাবো। তো কালকে যখন এটা আনতে গেছিলাম, দোকানদারকে আমি এটা জিজ্ঞাসা করেছিলাম, নাম যেটা হচ্ছে সেটা তো ফ্লেক্সিড যেটা বললো, আর হচ্ছে এই বীজটা কী থেকে তৈরি হয় বা কী ফুলের আমি জিজ্ঞাসা করলাম, দোকানদার বললো যে আমি নিজেই জানি না। তো মনে হচ্ছে এটা হয়ে গেছে, আর করতে হবে বলে মনে তো হচ্ছে না, এবার নামিয়ে নেবো। তো এটা তো অনেকটাই গরম, সবে তো গ্যাসটা বন্ধ করলাম, তো এটা একটু ঠান্ডা হোক, তারপর এটা ছেঁকে নিয়ে তারপর হচ্ছে চুলে লাগাবো। তো এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে এখনও গরম রয়েছে, তো এটা এরকম হয়েছে। আমি ভাবছিলাম
তো এটা দিয়ে ছাঁকা যাবে না, কিন্তু অসুবিধা হচ্ছে না, হয়ে যাচ্ছে। লাস্টের দিকেরটা হচ্ছে না, মানে দানাটা যে জায়গাটা পড়ে গেছে একদম তলার দিকেরটা, ওটা মানে ছাঁকাই যাচ্ছে। লাস্টের গামছাতে নিয়ে নিলাম, তো এখন আমার কাছে বড় মিরার নেই, এইটাই আছে মায়ের ঘরও, এরকমই সেম আছে। এটা হচ্ছে আমার বিয়ের তত্ত্বে, তাই জন্য ফার্স্ট টাইম এটা ইউজ করছি, ইউজ করি না, প্রয়োজন পড়ে না বলে পড়ে থাকে। তো ঘরে গেলে হয়ে যেত, কিন্তু ঘরে অতটা আলো পাবো না, লাইট জ্বালালেও কি তাই হলো, আমি এখানে ইউজ করি, মানে এটা লাগাই চুলের মধ্যে। তো চুলটাকে দুভাগ করে নিলাম, দুভাগ করে নিলে চুলে তাহলে সুবিধা হবে লাগাতে, থিকনেসটা ঠিক এমনি ভালোই ঘনত্ব দিয়ে। আজকে তো রোদও ওঠেনি, লাগানোর আগে আমার গায়ে ধুয়ে যাচ্ছে। তো লাগানো কমপ্লিট, চুলের সাথে সাথে গালও হচ্ছে তোমার সিল্কি সাইন আমার মনে হচ্ছে হয়ে যাবে, কারণ এই গালের এই চাপালি দুটোতে এই চুল খোলা বলে গালে এগুলো তো লেগে যাচ্ছে। যাই হোক, গেল অনেক টাইম হয়ে গেছে, ভাবলাম তো মাকে লাগি, তো তবু আমার মনে হয় না মা এখন আর লাগাবে, এত বেলা হয়ে গেছে, তবু একবার জিজ্ঞাসা করে দেখি। ও মা লাগাবো না? কি লাগাবো? কন্ডিশনার আমি লাগিয়ে দিচ্ছি। তুই আগে ওটা সব কিছুক্ষণ রাখলে শুধু জল দিয়ে ধুয়ে নিলেই চুল হয়ে যাবে, দেখবে চুল ফুরফুরে হয়ে যাবে। এখানে তো আমার মাকে পাচ্ছি না, তোর উপর করবো না তো কার উপর করবো? বাবা যদি থাকতো, তুই নিজে তো এক কৃতি করছিস, আমার বউটা করে নি করছিস, সে তো বলবি। জল কত খাবি জানিস? একটু তো জলই খাবে, আর তো কিছু খাবে না তোমার কাছে। ফ্রিতে একটা গিফট পেয়ে গেলাম আজকে, ঘড়িটা খুব সুন্দর, দেখাও ঘড়িটা। দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়াও একটু দেখাচ্ছি, আমি আগে ঠিকঠাক করে নিই, ঠিকঠাক লেগেছে কিনা সেটাই তো। হ্যাঁ চলছি, 12:20 ঘড়িটা। আরে জ্বালা, বলছি তো আমি ঠিক করে নিই। একটা 14 না, এবার দেখো ঠিকঠাক। হ্যাঁ ভালো লাগবে ঘড়িটা। এটা হচ্ছে দোকানে যে মালটা আমাদের রাখা হয়, তার সাথে নতুন লঞ্চ হয়েছে, তার জন্য এটা দিয়েছি। তো স্নান করে নিয়েছি, মাও স্নান করে নিয়েছে, তবে আমার মাথায় এখনো গামছা আছে, আমি গামছা খুলবো একটু পরে খেয়ে দিয়ে নিয়ে, এখন খেতে বসেছি, দোকান বন্ধ হয়ে গেছে আমাদের। শাগে শাগের তরকারি, মা আর পাতে আগে যাবে, সেগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ একটু দিয়েছি বেটি। মায়ের শাকের তরকারি হলে কোনো দিকে দেখা যায় না, চুলটা এরকম হয়েছে, চুলগুলো শুকিয়ে গেছে পুরো বলতে, এখন একটু ভিজে আছে চুলটা, মানে চুলের রাফনেসটা অনেকটাই গেছে, চুলে মানে রাফনেসটা নেই কিন্তু। তো যাই হোক, যা হয়েছে এটা আমার কাছে অনেক, তবে সত্যি অনেকটা কাজ হয়েছে আমার জন্য, অন্তত বলতে গেলে চুলে যে মানে রুক্ষ সূক্ষ্ম যে ভাবটা ছিল সেটা চলে গেছে। তবে একটা জিনিস ভুল হয়ে গেছে, একটু তেল দিতে হয়, আমি দেখেছিলাম যে সেই তেলটা আমার দেওয়া হয়নি, সেটা মিস হয়ে গেছে, তবে বাড়িতে এখনও অনেকটাই রয়েছে, ওটা একটু ফ্রিজে রেখে দেবো, একটা কোনো পয়নে ফয়নে রেখে ছোট্ট, তো নেক্সট টাইম যখন ইউজ করবো তো অবশ্যই মনে করে তেলটা দিয়ে একটু ইউজ করবো। তো এখন হচ্ছে একটুকুনি রেস্ট নিই, এখন সব 2:45 বাজে, এখন দোকান খুলতে এখন অনেকটাই টাইম আছে, তারপর একটু রেস্ট নিই, তারপর দোকান, তাতে খাওয়া হবে বিরিয়ানি। না প্রস্তুত থাকো, বিরিয়ানি আসবে আজকে, যাই হোক জানি আসবে। আর হচ্ছে এখন আমরা যাচ্ছি ওই কাকুটার কাছে, যার জন্য হচ্ছে যেগুলো কিনেছিলাম কিছু জিনিস, তো হচ্ছে ওনাকে দিতে যাচ্ছি এখন, তো আমরা দিয়ে এসেছি।
গেছি চিনতে পারবেন ভাবিনি। প্রথমে ও বলছিল যে আমাদের হয়তো চিনতে পারবে না, যে আমি হেলমেটটা পরেছিলাম, এই হয়তো হেলমেটকে চিনতে পেরেছে। আমি হেলমেটটা খুলিনি বলে চিনতে পারছিলাম, যাই হোক দিয়েছি দিয়ে দিয়েছি ওটাকে। আমাদেরকে আশীর্বাদও করলো, বলেছে আবার পরে যাবো, আমি না যেতে পারলে ও যাবে, এই মাঝে দেখা করে আসবো আমার সাথে। আর এখন হচ্ষ্ঠী, কালকে নীল ষষ্ঠী, মানে নীল ষষ্ঠী মানে পুজো, যেটা মারা তো উপোস করে জানি। আর এখন হচ্ছে সবদিকে কাঁদেছে, পাক নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, মানে পুরো ভর্তি এই রাস্তাটা। হ্যাঁ বাবা কত বড় হাত। এবার আমাদের দোকান হচ্ছে বন্ধ হচ্ছে, ও হচ্ছে শাটার ফেলবে, আর আমি হচ্ছে ওর গাড়ির উপরে বসে রয়েছি। আর এখান থেকে সব যাচ্ছে, এখনো প্রচুর লোক যাচ্ছে, সব এক একটা মানে কেউ শিব ঠাকুর সেজেছে, কেউ হচ্ছে দুর্গা, এরকম সেজে সেজে যাচ্ছে। আর হচ্ছে যেগুলো বলে ওগুলো কি বলে, ওগুলোকে মূর্তিগুলো যেগুলো নিয়ে যাচ্ছে ওগুলো কি কি ড্যামি, মিথ্যা কথা ড্যামি বলে সার্চ করো, শিব ড্যামি জানি না, তোর জন্য জিজ্ঞাসা করলাম হবে হয়তো, আমি জানি না। এখন অনেক রাত পর্যন্তই কিন্তু চলবে এগুলো, সারা রাতই যাবে, এই সারা রাতই মানে বলতে গেলে যাবে এগুলো। এখন সবে এই দিকের মাইকটা বন্ধ হলো, সেই যে আসছে একদল, এই যে বলছিলাম বিরিয়ানি আসবে, আমরা ঘরে ঢোকার কিছুক্ষণের পরেই বিরিয়ানি এসছে। খুলতেই গন্ধ, এটা কি আছে? ও হচ্ছে বিরিয়ানিটা গরম করতে গেল, কারণ বিরিয়ানিটা পুরো ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ দিয়েছে তো ঠান্ডা হওয়াটাই স্বাভাবিক, তাই একটু গরম করতে গেল। তো তখন এটাতে কি কি আছে আমি খুলে দিই, এটা কি কিশমিশ, নারকোল, এটা ঠিক বোঝা যাচ্ছে না, তো এটা খুলতেই পারছি না। সিমুই এই বাটি করে গরম করেছে, জলের মধ্যে বসিয়ে বাটিটাকে এমনি দাগ হয়ে গেছে, কড়াতে বসিয়ে কড়ার মধ্যেও দাগ হয়ে গেছে, মা সবাবেলা মুখ করবে। চুলের কি হেয়ার স্টাইল করে দিয়েছে আজকে পাপ্পুদা, পাপ্পুদা সেলুনে গেছে, এই যে আর পেছনটা সেই ভি আকার দিয়েছে, ভি ভি শেপ দিয়েছে, আমার পেছন দিক থেকে একদম ভাল লাগছে না চুলের শেপটা, চুলের হেয়ার স্টাইল যা দিয়েছে, মা তো একটুকুনি কেমনি করছিল। এই হচ্ছে খাবার, অনেকটাই দিয়েছে কিন্তু, তিনজন আরামসে। হ্যাঁ এখানে এতটা আছে, এখানে থালায় ঢাললো এতটা। আমরা কি লোভী, হ্যাঁ জেনে বসে আছি যে আজকে বিরিয়ানি পাবোই পাবো। আজকে ফ্রিতে সব খাবার হয়ে গেলো, রাতের খাবারটা বিশেষ করে আর ঈদের খাবারও, আবার হচ্ছে বিরিয়ানি, যাই হোক রাতের খাওয়াটা আমাদের ভালোই হচ্ছে। আর থ্যাংক ইউ নিরঞ্জাকে বিরিয়ানি দেওয়ার জন্য, জানি এটা পাবো, মানে অ্যাডভান্স আমরা জানি যে আজকে বিরিয়ানি আসবেই আসবে। মা হচ্ছে বলছিল অবশ্য যে রাতে কি খাবে, আমি বললাম আজ রাতে বিরিয়ানি খাবো, তো ওই প্রথমে মনে করিয়ে দিয়েছিল আজ রাতে তো বিরিয়ানি খাবো। আর হচ্ছে আজকে ভিডিওটা এখানে শেষ করছে, আজকে যে চুলটা হচ্ছে স্পার মতন হয়েছে, মোটামুটি ওদের কোনো ঈদের পরও বলে ঈদ ভক্তি করে বিরিয়ানি দেবে, মানে বছরে দুটো বিরিয়ানি পাই, বলো দুবার বিরিয়ানি পাই। আর আজকে আমার হচ্ছে চুলটা সারাদিনই বলতে গেলে এইভাবে খোলা ছিল, কারণ হচ্ছে যেহেতু গরমও তেমন ছিল না, চুলে তেমন জোরও হয়নি, তো ওই ফ্লেক্সিটটা ভালোই কাজ করেছে। মারও তো অভ্যেস চুলটা বেশ গুলো গুলো টানছে, মায়ের চুলটা বেশ, মা বলে হ্যাঁ ভালো লাগছে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আচ্ছা মতো বললেন।